আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পট্টি দেওয়া প্লাজো কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে আমি দুই পাট করে নিব, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিব। যেহেতু আমাদের এখানে দুটি পাট একসঙ্গে বের হবে, এর জন্য কাপড়টিকে টোটাল চার পাট করে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের চার পাট করা রয়েছে। তো বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে ইলাস্টিকের জন্য এভাবে একটি দাগ কেটে নিচ্ছি। তো 3.5 ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের লম্বার মাপটি নিতে হবে। তো এখানে আমরা হিপের মাপ নিব সবার প্রথমে। তো আমাদের হিপ হচ্ছে 36, 36কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 12 ইঞ্চ। যে কোনো হিপের জন্য কিন্তু একটি মাত্র সূত্র, যতটুকু হিপ হবে তাকে আপনারা 3 দিয়ে ভাগ করবেন, যা হবে সেই মাপটি এখানে নিতে হবে। তো আমরা এখান থেকে হাইয়ের মাপ নিব। আমরা 12 ইঞ্চি পর্যন্ত হিপ নিয়েছি, তাই না? তো আমরা এখানে আরও 1.5 ইঞ্চি কমিয়ে নিব, অর্থাৎ আমি এখানে 10.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা যদি 12 ইঞ্চি যদি লম্বা হিপের জন্য দাগ কাটেন, তাহলে কিন্তু আপনাদের পট্টির কাপড়টি ঝুলে যাবে নিচ দিয়ে, ঠিক আছে? তো এখানে আপনারা 1.5 ইঞ্চি পর্যন্ত কমিয়ে দাগ কেটে নেবেন। আর এখানে আমি লম্বা নিচ্ছি 33 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন। এখানে আমি ঘের নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 16 অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঘের মাপটি নেবেন। এবং এখান থেকে আমি সামান্য পরিমাণে রাউন্ড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু কথাটি খেয়াল রাখবেন, এখানে কিন্তু সামান্য পরিমাণে রাউন্ড করতে হবে। এবং এভাবে একটি শেপ কাট দিয়ে আমরা একটি দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু দাগটি মিলিয়ে দিতে পারেন। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যে কোনো মানুষদের জন্য কিন্তু একই রকমভাবে আপনারা প্লাজোটি তৈরি করতে পারেন। তো মাঝের যে জোড়ার অংশটি ছিল, আমরা এভাবে জোড়া অংশটি কেটে আলাদা করে নিচ্ছি। তো দেখুন, আমাদের দুটি পার্ট কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমরা পট্টির জন্য কাপড় কেটে নিব। তো আমি কিন্তু একটি মাত্র কাপড় কাটবো, আর কাপড়টি লম্বা থাকবে 4 ইঞ্চি পরিমাণ, এবং চড়াতেও কিন্তু 4 ইঞ্চি পরিমাণ থাকবে। এভাবে স্ট্রেট দাগ কেটে নিতে হবে। দাগ অনুযায়ী কাটিং করে নিব আমরা এখন। প্রথমে আমরা মোহরি সেলাই করে নিব, অর্থাৎ পায়ের যে অংশটি রয়েছে সেই পায়ের অংশটি সেলাই করব। তো কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে আমরা কাপড়টি সেলাই করে নিচ্ছি। একই রকম করে কিন্তু আরেকটি যে পায়ের অংশ রয়েছে সেই অংশটিও সেলাই করে নিতে হবে। আমাদের কিন্তু দুটি পায়ের মোহরি কিন্তু সেলাই করা কমপ্লিট। এখন আমরা হাই সেলাই করব। তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো, এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে তারপরে কিন্তু আমরা হাইটি সেলাই করে নিব। যখন আমরা এই কর্নারে আসব, তখন প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে কিন্তু আমাদের এই পর্যন্ত বাদ রাখতে হবে, তারপরে সেলাইটি করতে হবে। দেখুন, এই পর্যন্ত কিন্তু আমি সেলাই করে নিয়েছি, আর অতিরিক্ত যে 1.25 ইঞ্চি পরিমাণ জায়গা রয়েছে জায়গাটুকু কিন্তু বাকি রয়েছে, ঠিক আছে? ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। অপর সাইডের হাইটিও আমরা একই রকমভাবে সেলাই করে নিচ্ছি। প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে কিন্তু আমরা সেলাইটি করে নিয়েছি।
তো দেখুন কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের দুটি পা বের হয়ে যাচ্ছে। তো পটিটি সেলাই করার জন্য এইখানে আমাদের যে পটির জন্য যে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখেছিলাম, এইখানে কিন্তু আমরা এখন পটিটি সেট করব। তো কাপড়টিকে আমরা এভাবে মেলে নিব, মেলে নিয়ে আমরা কিন্তু কাপড়টিকে নিচ থেকে লাগিয়ে নিব, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে এভাবে সোজা সাইডে রেখে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। এই সাইড থেকে কাপড়টিকে নিয়ে এভাবে সেলাই করে নিব। এখন আমরা দেখুন কাপড়টিকে এভাবে রাখবো, রেখে মাঝখানে যে অংশটি রয়েছে এই অংশটিকে এর সঙ্গে লাগিয়ে আমরা এর উপরে সেলাই বসিয়ে দিব। এখন অপর সাইডের অংশটিও এভাবে মিলিয়ে আমরা আরেকটি সেলাই বসিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু পটিটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি সোজা করে দেখাচ্ছি, তো দেখুন সোজা সোজা সাইডেও কিন্তু আমাদের পটিটি খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়েছে। এখন আমরা পায়ের যে মোহরির অংশটি রয়েছে সেখান থেকে সেলাই দেওয়া স্টার্ট করব। এই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে, দেন আমরা আবার এখান থেকে সেলাই দেওয়া স্টার্ট করব। এখন আমরা হিপের যে অংশটি রয়েছে সে অংশটি সেলাই করব। তো ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে আমরা কাপড়টিকে একবার ভাঁজ করে আমরা এখানে সেলাই করে নিব। পুরো রাউন্ডে কিন্তু আমাদের কাপড়টিকে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এখন আমরা ইলাস্টিক লাগিয়ে নিব। তো এখানে ইলাস্টিকটি এমনভাবে কাটতে হবে যতটুকু হিপ হবে তার অর্ধেক করবেন, ঠিক আছে? তো আমাদের হিপ হচ্ছে 36, 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি, এবং 18-র সঙ্গে আরও 5 ইঞ্চি আপনারা এক্সট্রা যোগ করবেন, তাহলে আমাদের প্রায় 23 ইঞ্চি হচ্ছে। তো আমি 23 ইঞ্চি লম্বা একটি ইলাস্টিক কেটে নিয়ে এবং ইলাস্টিকটিকে এভাবে আমরা সেলাই করে নিচ্ছি প্রায় 5 থেকে 6 বার। খুব ভালোভাবে সেলাইটি করে নিতে হবে। তো কাপড়টিকে এভাবে রাখতে হবে এবং ইলাস্টিকটিকে এভাবে রেখে কাপড়টিকে এর ওপরে মুড়িয়ে তার ওপরে সেলাই বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ইলাস্টিকটির ওপরে সেলাইটি না পড়ে, কাপড়ের ওপরে সেলাইটি দিতে হবে প্রথম পর্যায়ে, ঠিক আছে?
ইলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো সুইটিকে এভাবে উঁচু করে আমরা ইলাস্টিকের ওপরে আনব। এখন আমরা দুই সাইড থেকে ইলাস্টিকটিকে এভাবে টেনে ধরে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন কিছুটা ভালো। আমি একটি ভিডিও আপলোড করেছিলাম অসুস্থ থাকাকালীন, সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। তো আশা করি সামনের দিনগুলোতেও আমাকে এতটা সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, এই দোয়াই করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।